পাঁচটি যোজনা মাধ্যমে বর্তমান ওড়িশা সরকার ডাক্তারখানাকে আসুথিবা রোগী ও তাঁর সম্পর্কীয় উচিত ব্যবহার তথা সমস্ত সুবিধা যোগাই দেওয়া অধিকারী ও কর্মচারী মানুষ বারম্বার তাগিদ করে আসুচার তথাপি ডাক্তারখানা কর্মচারী নিদ ভাঙু না জনে প্রসূতি মহিলা প্রতি স্টাফ নর্স দুর্ব্যবহার ভি এক অভাবনীয় ঘটনা পুঁ থ দেখা মিছে দুর্ব্যবহার ভি এক অমানীয় ঘটনা পদ্মপুর উপখণ্ড চিকিৎসাঠার গত ন তারিখ রাতে পাইকমাল ব্লক টেমেরি গ্রামের রশ্মিতা ঘিবালাঙ্ক প্রসব কষ্ট হবু সে পদ্মপুর ডাক্তারখানাকে আসিলে সেঠারে ডিউটিরে থিবা স্টাফ নর্স জয়ন্তী পণ্ডা তাঙ্কু দেখিবা পরে প্রসব হয়েযিবো এবং কিছু সময় অপেক্ষা করিবা পাই রশ্মিতাঙ্ক সহ আসিথিবা আশা কর্মীঙ্কু কইতিলে কিন্তু ঘণ্টায় পরে মধ্যে কেহি ন আসিবারু রশ্মিতাঙ্ক প্রসব বেদনা তীব্রতর হইতিলা এহা মধ্যে শিশুর মুন্ড বাহারকু দেখা দেবারু আশা কর্মীঙ্কু সেঠারে দায়িত্বরে থিবা নর্স জয়ন্তী পণ্ডাঙ্কু বারম্বার ডাকিথিলে মধ্যে সে আসিবা পরিবর্তে ওলটা আশা কর্মীঙ্কু দুর্ব্যবহার গালিগুলজ মধ্যে করেছিলে এসব প্রসূতি মহিলা রশ্মিতাঙ্ক মধ্যে দুর্ব্যবহার প্রদর্শন করা সহ অনেক কটু কথা কহিতিবার রশ্মিতা এবং তাঙ্ক সম্পর্কীয় লিখিত ভাবরে পদ্মপুর এসডিওএম কোঠারে অভিযোগ করছেন চিকিৎসার অবহেলা যোগু রশ্মিতা বিনা কৌণসি কর্মচারী উপস্থিতিরে জনে শিশু পুত্রকু জন্ম দেইথিলে এবং প্রসব পরে নর্স জয়ন্তী পণ্ডা আসি শিশু পুত্রর নাভি কাটিথিবা অভিযোগপত্রে দর্শা যাইছি এসব পণ্ডা দিদি রশ্মিতাঙ্কু কপরটি লগাইবা পাই মধ্য বাধ্য করিথিবা অভিযোগ হইছি অন্যপটে এ বিষয়ে সম্পৃক্ত নর্সকু পচরা যিবারু সে এসবু মিথ্যা এবং সে এই প্রসূতিঙ্কু প্রসব করাইথিবা কইছন্তি এসব পদ্মপুর এসডিএমও এই বিষয়ে তদন্ত করা যাউছি এবং খুব শীঘ্র কার্যানুষ্ঠান হব বলে প্রতিক্রিয়া দেইছন্তি রোগী ও সম্পর্কীয় মানুষ পদ্মপুর চিকিৎসালয়ে দুর্ব্যবহার প্রসঙ্গ নুয়া হয়ে নথিলে মধ্যে এপরি ঘটনার পুনরাবৃত্তি রোকিবা পাই প্রশাসন তরফরু কড়া পদক্ষেপ নিয়াজিবা নিত্যান্ত আবশ্যক আর ডেলিভারি পেশেন্ট নাই করে আমি যাইছিলাম পদ্মপুর হসপিটালকে রশ্মিতা ঘিবলা সঙ্গে যাইছিলি সেটা সেই ছুয়াটা জন্ম হেলা বেলে নর্স নিথে সে পাখে বলে সে ছুয়াকে মিছাফকি করে রখিথিনি সে ছুয়াটা ডস্টবিন থি পড়ি যাইথিতা বলে সেটির লাগি সে আইলে কি সে নর্স সে পেশেন্টকে যাতা বলি করে গালি হেলে আর ছুয়াটা বাহারি গলা ন দিদি বলি করে কহালি যে সে ছুয়াটা মরি যাও মোর কে যা মু কাঁ করমি বলি করে কহালা আর সে পেশেন্টকে কহালা যে সে সাবুন গোলবিন কাঁকাণটা সে পেশেন্ট জানবা বলি করে কহলে খড়কি গলিয়া ছুয়া সে ডস্টবিন থি পড়লে কেনতা হবা কালি মতে গোটে অভিযোগ পত্রটি মিলি মো অফিসে থিলি সে আসলে দেইথিলে যে তা পরদিন রাতে জনে আমার দিদি থিলে স্টাফ নর্স থিলে সে কোন তাঙ্কর ডেলিভারি বেলে তাঙ্কর কোন ভালো অ্যাটেন্ড করলেনি এবং তাঙ্কু অন্য হিসাবে কোন মিসবিহেভ করলে বলে সে দেইছন্তি সেথিপাই মু যেতবে সে খবরটা পাইলি মু আউ জন ডাক্তারকু মু নিযুক্ত করেছি ডক্টর সুবর্ণ পণ্ডা যে গাইনিকর অছন্তি তাঙ্কু কহিছি যে আপনার ইনভেস্টিগেশন ইম্পার্সিয়াল ইনভেস্টিগেশন করি মতে দুই দিন ভিতরে রিপোর্ট দিয়ন্তু আর দোষী উপরে মু নিশ্চিত কার্যানুষ্ঠান গ্রহণ করি বলে মু কইছি সবিতা গিবলা মুই নেইতিলি রশ্মিতা গিবলা মোর ভণী আমি যাইছিলাম পদমপুর সরকারি হসপিটাল সেনু পেশেন্টকে ভর্তি করেছিল চিকিৎসার তো পুরা অবহেলা করেছেন যেহেতু গোটে প্রসূতি মহিলাটে সেন যাই এত টর্চর সহবারকে পড়ুছে তো ঘরে যদি জনে নর্মাল হয়ে পারুছে হসপিটালকে যাই যদি সেতকি অসুবিধা ভোগুছে তো সরকার যে আইন গুড়িক কার্যকারী কলে সেটা তো কিছু লাভ নি চিকিৎসা ক্ষেত্রে আমি যেতবে প্রসূতিকে বেড উপরকে নেইছু সেনু ঘণ্টে টাইম দেলে জয়ন্তী পণ্ডা ডিউটিরে থিলে সেতবেলা ঘণ্টে টাইম দেলা পরে আমি ঘণ্টে তারপরে আমি সেনু ঘণ্টে আমি অপেক্ষা করবার লাগে কহিল ঘণ্টে অপেক্ষা করলু আমি তারপরে প্রসূতির যন্ত্রণাটা বড়ি বসলা বড়ি যেতবে বসলা আশা দিদি চারথর ডাকি গলে তাহাকু ছুয়া পুরা বাহারি আসবার উপরে বি রহলা সে যেতবে নি আসলে তারপরে আশা দিদি ডক্টর নিকে গলে ডক্টর নিকে যেতবে কহিলে সেতবে চার্জরে থিলে কৈলাশ মেহের সে কহিলে কি কিয়ে চার্জরে অছন তাহাকু কহন বলি করে কহিলে তারপরে আমার জনে পেশেন্ট পাখে থিলে মুই আশা দিদিকে ডাকি গলি ডাকি গলা পরে ইয়াড়ে ছুয়া পুরা বাহারি পড়িতলা না আমার ঘরর জনে চিনি থিলে ছুয়াকে চিনি সারি করে বেড উপরে রখি দিলে যেতবে ছুয়া জন্ম হয়ে সারিছে তারপরে যেতবে কানিছে আশা দিদি নর্স দিদি আসি করে তার নাহি কাটিছে পুরা অবহেলা চিকিৎসার পুরা অবহেলা